কোণে নিন, দরকার নেই। পুলিশ চারদিক থেকে তোমাদের ঘিরে রেখেছে, আত্মসমর্পণ করো। পালিয়ে যাবার চেষ্টা করে কোনো লাভ হবে না, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। তুমি সারা তাহলে পুলিশের খবর। স্যার, সানলাইট তো অফ করে দিল, গাড়ির হেডলাইট সিমিলার পালাবার চেষ্টা করছে। অনেক টাকা আছে, সব নিয়ে যাও। এত টাকা তুমি জীবনেও দেখোনি অফিসার। সারা জীবন তোমাকে আর কামাই করতে হবে না, আমাকে যেতে দাও। যেতে দেব, তবে শ্বশুর বাড়ি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখো বাপু, নিজেকে যত বড় বাহাদুরি ভাবো না কেন, একটা কথা মনে রাখবে, পুলিশের চেয়ে বড় রংবাজ নেই। এই খাঁচার মধ্যে যখন একবার ঢুকে পড়েছ, তখন স্যারের কাছে সব না বলে পার পাবে না, কঠিন মাল। এবার লক্ষ্মী ছেলের মতো বলে দাও তোমার দলের লোকজন কারা। বললাম তো আমি জানি না, কাউকে চিনিও না। ধরা পড়লে প্রথমে সবাই এই ডায়লগই বলে, তা নিজেই যখন অশান্তিতে আছিস তখন অন্যকে বাঁচিয়ে কি লাভ, বলে ফেল বাবা। রাজ সাক্ষী হ। দেখো হাবিলদার, আমাকে বিরক্ত করো না, ভালো হবে না। কি কি বললি তুই? হাবিলদার পাকিরালিকে চোখ রাঙাচ্ছিস? এই আমারই পছন্দ করি না বলে এতক্ষণ গায়ে হাত তুলিনি, উল্টো ধমক। এই এই বেটা, ডাকবো ডাকবো সেন্ট্রিকে, ডাকবো ডাক্তার বাপকে। আবার বাপ তুলে গালাগাল, তোকে তোকে আমি আমারে কঠিন লাঠি মেরেছে রে। ব্যাটা নেহাই কি অসভ্য স্যার, ভালো কথা বললেও মারামারি করে। ফকির আলী, তুমি ডাক্তারের কাছে যাও। জি স্যার। বন্ধ করো চাবি। তুই আমার লোককে মেরেছিস, এবার আমি তোকে মারব, দেখি তোর গায়ে কত শক্তি। এই চাবি কেউ আমাদের বাধা দিতে পারবে না। নিজের ক্রোধ ঈর্ষা বা জেদ বজায় রাখার জন্য তুমি আইনকে নিজের হাতে তুলে নিতে পারো না। আই এম সরি স্যার। রানা,
রানা, হ্যাঁ রানা, কি হয়েছে? কিছু না মা, মাঝে মাঝে মনে হয় শালা চাকরিটাই ছেড়ে দিই। ছেড়ে দে তাহলে, তুমি বাঁচি। তুমি তাই বলছো মা, খুন জখম রাহাজানি নারী ধর্ষণ ড্রাগস এইসব দিয়ে দেশ ভরিয়ে ফেলার জন্য কি একদিন আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম? তোর পোশাক কি বলে, এর কোনো প্রতিকার নেই? আছে, প্রমাণ। প্রমাণ নামক একটা শব্দ সব অনিষ্টের মূল। সব ঘটছে, সব দেখছি, সব জানছি, কিছুই করতে পারছি না, কারণ প্রমাণ চাই। আইন কানুন সাক্ষী প্রমাণের জটিল মারপ্যাঁচের দোহাই দিয়ে রক্ষা পাচ্ছে ওইসব শয়তানেরা। ঠিক তোর বাবার মতো, এক রোখা জেদি হাত মাথা গরম। ঠিক কইছেন খালাম্মা, খালু জানলে তো আর দেখি নাই, তাই ছোট সাহেবের মাথা গরম কমাইতে দরকার এই এক গেলাস খাঁটি গরম দুধ। নিশাইতি নয় একেবারে খাঁটি পানি, টেপ থেকে দেওয়া খাঁটি পানি, এইবারের মতো মাফ করে দেন। মাফ তো প্রতিদিনই করি, কিন্তু তুই বলতো কতদিন আর এই দুধ চুরি করে খেয়ে ওই পালোয়ানের মেয়েকে বিয়ে করার জন্য নিজে মোটকু হবার চেষ্টা করবি? শীঘ্রই আসব ছোট সাপ, আপনি খালি দোয়া করেন, খাঁটি দুধ এলেন খাঁটি দোয়া করেন। দেখ প্রতিদিনই খাঁটি খুনি, খাঁটি চোর, খাঁটি ডাকাত পাইস, কিন্তু তোর মতো খাঁটি বিয়ে পাগলা লোক আর পাই না। আমরা সবাই পালিয়ে এসে লাভটা কি হলো শুনি? তোমরা যদি কোর্টে দাঁড়িয়ে সব ফাঁস করে দেয় তাহলে পালিয়ে আমরা কেউ বাঁচতে পারবো না। তার চেয়ে উচিত ছিল কোবরাকে শেষ করে দেয়া। পুলিশের হাতে ধরা পড়ার আগে ওকে যখন মারতে পারোনি তখন ওকে বাঁচাতে হবে। এখন আমাদের নিরাপত্তার জন্যে কোবরাকে ছিনিয়ে আনতে হবে পুলিশের হাত থেকে। থানার সেল থেকে কোর্টে পৌঁছার আগেই আমি কোবরাকে আমার সামনে দেখতে চাই। সামনে এক বুড়ি তার সাঙ্গ পাঙ্গ দিয়ে আসামিকে নিয়ে কায়দা করে পালিয়ে গেল স্যার। হোয়াট? জি স্যার। আশ্চর্য, ইউ সন অফ এ বিচ, তোমার সফলতায় আমি খুশি হয়েছি দিশা। কেন, আমার সফলতার ব্যাপারে তোমার সন্দেহ ছিল কি? না না তা নয়, তবে অপারেশনটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল, তুমি ধরা পড়তে পারতে, এমনকি মারাও যেতে পারতে। মরতে তো একদিন হবেই ড্যানি, দুদিন আগে আর দুদিন পরে, চিরদিন তো কেউ বেঁচে থাকে না। ঠিক বলেছ, কিন্তু তার আগে ইন্সপেক্টরকে একটু শিক্ষা দিতে হবে।
problem? Can I help you? Yeah, help করবেন? আধ ঘন্টা ধরে গুতগুতি করছি। প্রবলেমটাই ধরতে পারছি না। আমি একটু দেখতে পারি? পারেন, তবে লাভ হবে না। আমি যখন পারিনি, তখন আপনি পারবেন না। কথাটা ভুল। আপনি যেখানে চেষ্টা করছেন, গন্ডগোলটা সেখানে নাও থাকতে পারে। বনেটটা একটু খুলে দেবেন। ওকে। বেরিয়ে আসতে পারছি না তো। এক্সকিউজ মি, প্লিজ একটু হেল্প করবেন। প্লিজ প্লিজ একটু হেল্প করুন না। দরজাটা খুলে দিন না। দূর লোকটা আপনার শরীরে ভারী আটকে আছে। আচ্ছা, গুড গড, আপনার গাড়ির গন্ডগোলটা বেশ জটিল, ওয়ার্কশপে পাঠাতে হবে। কোথায় যাবেন বলুন, পৌঁছে দিচ্ছি। আমি তো চিনি না, এই এই এখানে লেখা আছে। লেখা আছে মানে? নিজের ঠিকানা নিজে চেনেন না, কাগজে লিখে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আশ্চর্য। আশ্চর্য হবার কিছু নেই, চাকরি নিয়ে এই শহরে আজই প্রথম। লাগেজ ক্যারিয়ারে। নিজে বাসাটা একবার চিনে নিতে পারলে কাগজে লিখে আর বই বেড়াতে হবে না। আইসে, এই শহরে নতুন, চলুন। চলো। তুমি বুঝি রহিমের মা? জি, আমি রহিমের মা। আপনার জন্য সব ঠিকঠাক করে রাখছি। সেক্রেটারি সাহেব এতক্ষণ আছিল, আপনার দেরি দেখে আমার সব বুঝাইয়া কইল, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আচ্ছা, রহিমদের বাজারে পাঠাইছি। রহিমের মা, তুমি চা বানাতে পারো? আপনার নাকি সেক্রেটারি সাহেবের বড় লোকের বন্ধুর মাইয়া, তা কফি সব ঠিক করে রাখছি। আমি চলি। এক কাপ চা খেয়ে যাবেন না? আজ থাক, আরেকদিন এসে খাবো। তাহলে কথা দে, আরেকদিন এসে খেয়ে যাবে। ঠিক আছে, তাই হবে, এখন চলি। বাই। এই চা পরিচয়টাই তো জিজ্ঞেস করা হলো না। জুতো খুলে হাঁটতে বলো, শব্দ হচ্ছে। ম্যাডাম, খুলে ফেলুন। না মানে জুতো খুলে ফেলুন, স্যার রেগে গেলে কিন্তু এই ডান্ডা ওনার হাতে চলে যাবে। একটু পরেই বোঝা যাবে কার ডান্ডা কার হাতে যায়। আমাকে টেলিফোনটা দিন। উড়ে বাবা রে, স্যার মেরে ফেলবে। এই কি শুনছেন? কানে তুলে দেনি, খোলাই আছে। আমাকে টেলিফোনটা একটু দিন না, কোনো ফোন টোন দেওয়া যাবে না। দিন না প্লিজ, শুধু একটু টেলিফোন করবো। এই তো পথে এসেছে। বাকি রেলে ওকে টেলিফোনটা দাও। হ্যালো আঙ্কেল, দেখো না আঙ্কেল, আমাকে থানায় এনে আটকে রেখেছে, কিছুতেই যাচ্ছে না, উল্টো পাল্টো ধমক লাগাচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ, অফিসারটা বড্ড গোয়াত, একেবারে বাজে লোক। কি কথা বলবে? এই যে আপনার ফোন। কোনো লাভ হবে না, যে ফোন ধরেছে তাকে বলে দিন, বাড়াবাড়ি করলে তাকেও হাজতে পুরবো। আঙ্কেল বলছি কি জানো, তুমি বললে কোনো লাভ হবে না, উল্টো তোমাকেও হাজতে পড়ে রাখবে।
কি তুমি আসছো এক্ষুনি ভেরি গুড এইবার বাছা ধন বুঝবে মজা বাছা ধন কি স্যার বলো চলো এই নাও তোমাদের ফোন আঙ্কেল এক্ষুনি আসছে আঙ্কেল কেন খুব গ্র্যান্ড আঙ্কেল আসলো কোনো কাজ হবে না এত সহজে ছাড়ছি না জেল হাজতের ভাত খাইয়ে তবে ছাড়বো ফোন যখন ধরলে না তখন আমাকে আসতে হলো স্যার আপনার ফোন আমার বন্ধুর মেয়েকে আটকে রেখেছো কেন স্যার তাকে জিজ্ঞেস করুন আমি তোমাকে জিজ্ঞাসা করছি ওকে রিলিজ করে দাও স্যার দিস ইজ মাই অর্ডার তাহলে স্যার এখানে আপনাকে বন্ডে সই করতে হবে হোয়াট আইনের লোক হয়ে তো আমরা আইনকে অমান্য করতে পারি না কি বললে তুমি আমাকে আইন শেখাতে চাও আমি অর্ডার করছি এটাই তোমার জন্য যথেষ্ট নয় যথেষ্ট নয় স্যার আপনি আমাকে বারবার সতর্ক করে দিয়েছেন কোন প্রভাবশালী ব্যক্তির অনুরোধে কোন অপরাধীকে আইনের হাত থেকে রেহাই দেওয়া যাবে না কিন্তু এই নিরপরাধ মেয়েটাকে আপনি যাকে নিরপরাধ বলছেন সেই মেয়েটা আপনার সরকারি গাড়িটা বেপরোয়াভাবে চালিয়ে রাস্তার দোকানপাট ভেঙে দিয়ে এসেছে স্যার সে কি স্যার গাড়িটা যদি আপনার না হতো আর নিরীহ দোকানদারদের ক্ষতি না হতো ঠিক আছে দাও ওর পিয়ার বন্ডে আমি সই করছি আঙ্কেল ওই লোকটা ভীষণ বাজে আমাকে অ্যারেস্ট করলো তোমাকে ইনসাল্ট করলো আর তুমি কিছু বললে না ওকে ছেড়ে দিলে তা খারাপ আমি এমন ব্যবস্থা করব কি যে সর্বনাশ ঘটালেন স্যার এখন কি হবে স্যার কি হবে মানে কিছুই হবে না আমার তো মনে হয় স্যার এসপি সাহেব সোজা এসপি সাহেবের কাছে গিয়ে হাজির হবেন তখন ইয়ে মানে সর্বনাশ হয়ে যাবে স্যার কি হবে চাকরি যাবে সেটা আমার মুখে বললে বেয়াদবি হয়ে যাবে স্যার হ্যালো কক্সবাজার থানা স্যার স্যার এসপি এসপি সাহেব রানা বলছি জি স্যার রাইট স্যার I am coming. সর্বনাশটা তাহলে হয়েই গেল ড্রাগ ব্যবসাকে নির্মূল করার জন্য সরকারি নির্দেশ মোতাবেক অপারেশন ব্ল্যাক ক্যাট নামে একটা টিম করা হয়েছে তোমাকে আজ থেকে তার দায়িত্ব দেয়া হলো দায়িত্ব সচেতনতা নির্ভীকতা এবং এএসপি সাহেবের স্ট্রং রিকমেন্ডেশনের জন্যই তোমাকে আমি নির্বাচিত করেছি ইয়েস তোমার সার্ভিস বুকে আরেকটা রিওয়ার্ড জমা হলো আই এম শিওর অপারেশন ব্ল্যাক ক্যাটের দায়িত্ব সঠিকভাবে অর্পণ করা হয়েছে ঠিক মতো ঔষধ না পড়লে সোজা হয় না আমার কথা তো কান দিবি না তোর যা ইচ্ছে তাই কর আচ্ছা মেয়েকে দেখতে কেমন রে এই সেরেছে একেবারে বাংলার পাঁচ তোমাকে দিয়ে তো বিশ্বাস নেই আবার ঘটক পাঠিয়ে বসে না গেল ঘটক কেন মেয়ের মতো মেয়ে হলে নিজের যেতে দোষ কি সর্বনাশ
তাহলে কথা দিন আরেকদিন এসে খেয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। আমি তো ভাবলাম হয় ডাকাত নয়তো কোনো বদমাশ। ডাকাত বদমাশ কে, আমি কি আর করি না, কিন্তু তেলা পোকা, দুনিয়াতে একটি প্রাণীকে আমি ভীষণ ভয় পাই, যেভাবে গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। তেলা পোকাটা পুরুষ না মহিলা? আপনি কি সাংবাদিক? আরো বেশি কিছু। তাই তো, সেদিন আপনার পরিচয়টা জিজ্ঞেস করা হলো না, চলুন। ওই একই ভুল আমারও যে কেমন করে হয়ে গেল জানি না। আমি আমি এখানকার কিন্ডার গার্ডেনের নতুন প্রিন্সিপাল। আমি এখানকার থানা ইনচার্জ। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি পুলিশ? আপনি পুলিশ একথা আগে বলেননি কেন? পুলিশ আমি দু চোখে দেখতে পারি না। আমি কি জানতাম যে আপনি মাস্টার নেই? কেন কেন? মাস্টার নেই আমার দু চোখের বিষ, আগে জানলে সেদিন আপনাকে লিফটই দিতাম না। দেরি করলে চা ঠান্ডা হয়ে যাবে। পুলিশকে খবর দিয়েছে কে? তুমি? তোমরা? তাহলে পুলিশ লোক কি করে? পুলিশ কি করে আসে এবং কেন আসে এক্ষুনি টের পাবে। এখন কি মারামারি শুরু হবে? কেন না, মানে আমি তাহলে একটু আড়ালে যাই। এখন ইন্সপেক্টর, যদি ভালো চাও তো মানে মানে কেটে পড়, অনর্থক ঝামেলা আমি পছন্দ করি। ঝামেলা আমিও পছন্দ করি না। এখন সবাই লক্ষ্মী ছেলের মতো আমার গাড়িতে উঠে পারো, থানায় যেতে হবে। থানায় নিয়ে যাও, আর যাও যাও।
তোমার মতো বহু ইন্সপেক্টর আমার দেখা আছে। ভুল বললে, এর আগে তুমি ভিসিআর এর ইন্সপেক্টরের ছবি দেখেছো, ইন্সপেক্টর দেখোনি। মানুষ চিনিস না, কেন খামুখা লাগতে যাস? এখন খামুখা চল চল এবার শ্বশুর বাড়ি। দাদা শুরু আর মারামারি করিস। অনেক ইন্সপেক্টর তুমি দেখেছ তাই না? এই যে ইন্সপেক্টর দেখা মাল, আরেকটা চার নাম্বার, তাই ওই পাঁচ নাম্বারটা গেল কোথায়? তবু ভালো যে নিজে এসছিস, মারামারি করে কিন্তু তোকে শখ দিতেছ তো। চল এবার শ্বশুর বাড়ি। বাকির আলী জি, ওদেরকে নিয়ে থানা যাও। জি স্যার, আমি আসছি। হ্যাঁ এই যে স্যার আপনার টুপি। চল চল এবার শ্বশুর বাড়ি। হ্যাঁ কা ভাই তোর, চল চল। পুলিশ তো দুচোকে দেখতে পারেন না এখন। ওটা দিয়ে কথা বলতে বুঝি খুব ভালো লাগে। আচ্ছা আপনি আপনি মাস্টার নিয়ে দেখতে পান না কেন? এমনিতে মায়ের ধমক ধমকে অস্থির, তার উপর কোনো মাস্টার নেই পাল্লায় পরে যদি শুনতে হয় এটা ধরবেন না ওটা ধরবেন না এটা খাবেন না সেটা খাবেন না। তাহলে তাহলে তো বেঁচেই গেলেন। কেন? খাওয়া আর ধরার মাঝে আমি নেই, আমি যা পাই তাই খাই। বা 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 বা, আপনি এত ভালো। উপায় কি? নিজে রাখতে না জানলে অন্যের দয়ের উপরে নির্ভর করা ছাড়া উপায় আছে? বা রাখতেও জানেন না, এত হাইলি কোয়ালিফাইড। একা যেতে পারবেন না, আমাকে পৌঁছে দিতে হবে। দিলে তো ভালোই হয়। চলুন আমাকে উদ্ধার করুন। খুরের পোঁচ লেগে মাথা কেটে যাবে। হ্যাঁ এই ছেলে, তোর বাপের নাম কি? পাঙ্কু। এই জন্যই ছেলে তুমি পাঙ্কু। স্যার আমার একটা কথা আছে। কি কথা? ন্যাড়া করার ফুল পেমেন্ট পাবো তো স্যার? কেন স্যার, দেখছি সব কটার মাথার চুল, হাত মাথা, কোয়াটার মাথা কামাবার পর আমার পেমেন্ট আবার হাফ কোয়াটার দেবেন না তো স্যার? বেশি কথা না বলে বেল মাথা বানিয়ে দে। হয়েছে? ইয়েস স্যার। আই স্ট্যান্ড আপ। এবার সবাই এই এলাকা ছেড়ে চলে যাবে, আবার যদি কোনোদিন দেখি। রাইট টার্ন, কুইক মার্চ। প্রতিশোধের জন্য খাকি পোশাকের সাথে লাগতে যাওয়া কি ঠিক হবে? ওদের একটির গায়ে হাত দিলে সব পুলিশ লাফিয়ে পড়বে। ও আমাকে ইঁদুরের মতো পিটিয়েছে, ওকে আমি ছাড়বো না।
কিছু লড়লেই তোমারই হলে লাগত। তোমার হাত তোমার রিভলভার পর্যন্ত যাওয়ার আগে আমার গুলি তোমার খুলি ফুটো করে দেবে। যতটা বোকা তোমাকে দেখাচ্ছে ততটা বোকা তুমি নাও হতে পারো। গুলিগুলো বের করে নিলাম, তোকে মেরে ফেলতে আসিনি, শুধু প্রতিশোধ নিতে এসেছি। ওকে জানে মারব না, শুধু দুরায় করব। কিছু না, তোমার ছেলেকে একটু ভোলাই করা হচ্ছে। এবার একটু কেটে দিলাম, চিৎকার করলে মাথাটাই ফাটিয়ে দেব, তখন ছেলের মুখটাও দেখতে পাবে না। নো মুভমেন্ট। মা, আসলে তুমি তো বড় ডেঞ্জারাস ইন্সপেক্টর, কিন্তু বুঝো তো, এখন তুমি মার খাবে ঠিক তেমন করে যেমনটি আমি চাই। যাও, নো সাউন্ড, শব্দ করলে তোমার মায়ের হার্টটাকে নিস্তব্ধ করে দেব। কিছু হয়নি তো মা?
ওকে তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। আশ্চর্য ব্যাপার, আপনার ছেলের সঙ্গে আপনার ব্ল্যাকবুক মিলল না, অথচ পাগিলের সঙ্গে মিলে গেল। আই থিঙ্ক ইজ অল রাইট। হ্যাঁ, ফ্র্যাকচার যখন হয়নি তখন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। রানা আপনার ছেলে, ও আমারও ছেলের মতো, প্রয়োজন হলে আমাকে খবর দিতে ভুল করবেন না। ঠিক আছে। থ্যাংক ইউ, ইটস মাই ডিউটি। শুনি বাবা। জি। তোমার ঋণ আমি কেমন করে শোধ করব বাবা? ঋণ তো শোধ হয়ে গেছে মা। শোধ হয়ে গেছে? হ্যাঁ মা, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে পথে পথে ঘুরেছি। কেউ কুকুর বলে ডেকেছে, শুয়োর বলে ডেকেছে, কিন্তু আপনার মতো করে, মায়ের মতো করে কেউ বাবা বলে ডাকিনি মা, কেউ না। বাবা, তোমার শরীরে যে রক্ত, সেই রক্ত যে আমার ছেলের শরীরে। তুমি যে আমার আরেক ছেলে বাবা। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। হ্যালো, মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা। কি করছিস এখন? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সে রয়েছে, এটা হালুয়া, হালুয়াতে চিনি দৃষ্টি খারাপ জাদা পালিয়েছে। এই মকবুলের বাচ্চা, এক কাপ চা দিয়ে যা, আজ আর হরলিক্স খাবো না। দাঁড়িয়ে থাক, যাবি না। একটি কবিতা লিখতে যুদ্ধ করি,
চিনির বদলে লবণ আজ তোকে আমি আপনি সুজির হালুয়া এই চা আমি বানিয়েছি মাশাল্লাহ যার ঘরে যাবেন তারই বারোটা বাজিয়ে ছাড়বেন আপনি চায়ের সাথে চিনির বদল লবণ খান আপনি মুখে কাটা দাগ কেন এত বড় ঘটনা সারা শহর জানে আর উনি জিজ্ঞেস করছেন কাটা দাগ কেন কোথায় ছিলেন এতদিন বাড়ি গিয়েছিলাম আপনি একটু জোরে কথা বলেন কেন আমি আস্তে কথা বলতে জানি না বিয়ে করে বউয়ের সাথে এইভাবে কথা বলবেন কেন খুঁজে খুঁজে করতে হবে নাকি রানা কিরে কাকে ধমকাচ্ছিস তুমি কে মা আমাদের কিন্ডার গার্ডেনের নতুন প্রিন্সিপাল কি নাম তোমার শায়লা খুব মিষ্টি নাম তো হ্যাঁ এই জন্যই মিষ্টির জায়গায় লবণ গলে দেয় এক কাপ চা পর্যন্ত বানাতে পারে না চুপ কর তোকে চা বানাতে বলতে গেলি কেন মকবুল কোথায় আমি তো মকবুলকে বলেছিলাম ও বেড়া ধারে কাছে থাকলে তো নে হা কর তো মাজার শরীফের তাবারুক খেয়ে নে নাও তুমিও খাও মা রানাকে দেখতে এসেছিলে বুঝি অসুস্থ মানুষকে দেখতে এসে শুধু শুধু বকা খেলে আমার ঘরে চলো মা চলো ডিউটি ছেড়ে তুমি এখানে কেন আপনি এরকম কঠিন মারামারি করে বিছানায় পড়ে আছেন আমি ডিউটি করতে যাব কোন মুখে স্যার তাহলে এক কাজ করো তুমিও কিছুদিন আমার মতো বিছানায় শুয়ে থাকো আমি শুয়ে থাকতে যাব কেন স্যার আমি তো আর আপনার মতো মারামারি করি না কি আশ্চর্য তোমার কি ধারণা আমি ইচ্ছে করে খেলা খেলা করার জন্য মারামারি করি আমি কি তাই বলেছি স্যার বলছিলাম কি চেয়ারম্যান সাহেবের ভিসিআরটা এনে দিই শুয়ে শুয়ে মজা করে ছবি দেখবেন ভাল লাগবে আমি ভিসিআরে ছবি দেখতে পছন্দ করি না পাকের আলী হ্যাঁ সারা বাংলাদেশের লোক পাগল হয়ে দেখছে আপনি পছন্দ করেন না কেন বড় বড় ঘটনা অত ছোট পর্দায় দেখতে ভাল লাগে না একদম আমার মনের কথা বলেছেন স্যার আচ্ছা অত বড় বড় হিরো হিরোইন ওইটুকু পর্দায় দেখতে লাগে কেমন মনে হয় যেন নেংটি ইঁদুরের মতো দৌড়দৌড়ি করছে আর হবে নাই বা কেন পর্দার সাইজ দেখেছেন আমার এই রুমালের চেয়েও ছোট ওতে ছবি দেখে কোনো মজা লাগে মনে হয় যেন নুন ছাড়া তরকারি খাচ্ছি আপনি চায়ের সাথে চিনির বদল লবণ খান বিয়ে করে বউয়ের সাথে এইভাবে কথা বলবেন কেন খুঁজে খুঁজে করতে হবে নাকি মাশাল্লাহ যার ঘরে যাবেন তারই বারোটা বাজিয়ে ছাড়বেন হয়তো ভালোবাসার
চেষ্টা করেও তাদের খুঁজে বের করতে পারিনি, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। যতই হাওয়ায় মিলিয়ে যাওয়ার চেষ্টা করুক, ওরা তা পারবে না স্যার। যে আগুন ওরা চালিয়েছে, সেই আগুনে আমি ওদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। হঠাৎ জঙ্গলের গর্ত ছেড়ে শহরে পুলিশের ভয় কি কমে গিয়েছে? তোমার কথা মনে পড়ল তাই। কথাটা সত্যি না আমাকে খুশি করার জন্যে? যদি বলি তোমাকে খুশি করার জন্যে? কোনো লাভ নেই, আমি আমি যা কিছু করি নিজের খেয়াল খুশিতেই করি। তাহলে আমার কাছে যাও কেন? গৃহহীন কুকুর কাছে থাকলে মেরি কুত্তা কাছে আসতে ভয় পায় তাই? কিন্তু আমি তো তোমাকে চাই। চাইতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। আপনি? জি, আগামীকাল আমার জন্মদিন, আমাদের বাড়িতে আপনাকে আসতে হচ্ছে, মায়ের হুকুম। কিন্তু আমাকে যে একটা জরুরি কাজে আজ বিকেলে বাড়িতে যেতে হবে, আগামীকাল থাকছি না যে। থাকছেন না যাচ্ছেন সেটা আপনার ব্যাপার, আমার বলার দরকার আমি বলে গেলাম, চলি। শুনুন, এই যে শুনুন শুনুন, আশ্চর্য লোক তো। কে? শায়লা, তোর শখের মাস্টারি কেমন চলছে? আজ আসছিস তো? বাবা, হঠাৎ একটা প্রোগ্রাম পড়ে গেল তোমাদের ম্যারেজটিতে, আমি কিন্তু আসতে পারছি না। তুই না এলে তো কিছুই হবে না, ঘর সাজাবে কে, বেলুন বাঁধবে কে, তোর মাকে সাজাবে কে? যত নষ্ট করা ওই রানা, দেখি কেমন আছিস। শোন, তোর জন্মের পর তো কোনোদিন তোকে ছাড়া এই দিনটি উদযাপন করিনি, তুই বল এবার করব? ঠিক আছে মা। বাড়ি চলে যাচ্ছি, কাল আপনার জন্মদিন থাকতে পারবো না ভেবে খুব কষ্ট হচ্ছে। কষ্টটুকু জানাবার জন্য কষ্ট করে এতদিন না এলে কি হতো না? আচ্ছা, আপনি আপনি সবসময় পুলিশের নিজে কথা বলেন কেন? মানুষের এমার্জেন্সি বলে কি কিছু থাকতে পারে না? অবশ্যই পারে। আপনি কোথায় যাচ্ছেন আর যাচ্ছেন না তার জন্য আপনার কাছে কৈফিয়ত চেয়েছে কে? আপনি কৈফিয়ত না চাইলেও বিবেকের কাছে নিজেকে তো আমি অপরাধী করতে পারি না, নিজের গরজে আমি জানাতে এসেছি, নইলে আপনি আমাকে ভুল বুঝতেন। আমি ভুল বুঝলে আপনার কি আসে যায়? আমার মা তো আর আপনার মা নন যে তার অনুরোধ আপনাকে রাখতেই হবে। আপনার মা আমার মা না হতে পারে, তবুও তিনি আমার মায়েরই মতন। আপনি ভুলে যাচ্ছেন কেন, আমারও তো এমন কেউ থাকতে পারে যার অনুরোধ না রাখা আমার পক্ষে সম্ভব নয়, যার অনুরোধে আমাকে চলে যেতে হচ্ছে। আমি না গেলে সে দুঃখ পাবে, যে দুঃখ আমার হৃদয়ে এসে আঘাত করবে। আপনার হৃদয় আছে বলে আঘাত পান, কিন্তু এই খাকি পোশাকের আড়ালে
হৃদয় বলে যে কিছু থাকতে পারে অনেকেই বিশ্বাস করতে চায় না। আপনার কি দোষ? এসব আপনি কি বলছেন? আসলে আমি সীমানা লঙ্ঘন করতে চেয়েছিলাম। অন্য কেউ যে বেশি আপন তাকে শুধু শুধু আপন ভেবেছিলাম। আসলে আমি থামলেন কেন বলুন? মানুষকে আঘাত করে তো আপনার আনন্দ, মুখে যা আসে তাই বলে যান। কে দুঃখ পেল, কার চোখে কফোটা জল করালো তা জানো তো আপনার কোনো দরকার নেই। আপনার চেয়ে বেশি আপন ভেবে যার বিরুদ্ধে আপনার এত অভিযোগ, জানেন জানেন তিনি আমার কে? তিনি আমার বাবা। কাল আমার বাবা মায়ের ম্যারেজে বাবাকে জানিয়েছিলাম এবারে অনুষ্ঠানে আমি থাকতে পারবো না। কতগুলো মিথ্যে অজুহাত দিয়ে বোঝালাম, বাবা শুনলেন না, অভিমান করলেন। যার জন্য বাবার ম্যারেজ ডেতে যেতে চাইনি, বারবার চেষ্টা করেছি যাতে না যেতে হয়, সে আজ আমাকে ভুল বুঝল, সন্দেহ করল। তাই এই মুহূর্তে আমার মনে একই প্রশ্ন যাচ্ছে, আমি কি সীমানা লঙ্ঘন করে ওদেরকে আদায় করতে চেয়েছিলাম? যে কোনোদিন আপন হবার নয় তাকে ভুল করে আপন ভেবেছিলাম। দেহ পিঞ্জিরা যাইব রে ছাড়িয়া, তোমার দিয়া ফাকিরে মোনা, সে এক দমের পাখি। এ দেহ পিঞ্জিরা যাইব রে ছাড়িয়া, তোমার দিয়া ফাকিরে মোনা, সে এক দমের পাখি। এ দেহ পিঞ্জিরা স্টেশন নাই জানা, জানে না কেউ তো সেই ঠিকানা। এই দেহ ইঞ্জিন চলেছে রাত দিন, স্টেশন নাই জানা, জানে না কেউ তো সেই ঠিকানা। দমে দমে বয়স কমে, দমে দমে বয়স কমে, কলকে মনে রাখি রে মোনা, সে এক দমের পাখি। এ দেহ পিঞ্জিরা দেখিয়া শুনিয়া ঘুরাইবে রঙ্গ মেলা, আসিবে যখনই সাঁঝের বেলা। এসে হেসে কান্দন আসে, এসে হেসে কান্দন আসে,
সাজির নাই গো বাবির মোনা, সে একদমের পাখি। এ দেহ পিঞ্জিরা চাই বড়ি ছাড়িয়া, তোমারি দিয়া ফাকির মোনা, সে একদমের পাখি, সে একদমের পাখি, খুব ভালো। তা বাচ্চারা তোকে মানে টানে তো? কেন মানবে না? কেন ভাবছি তোর ছেলে মানুষই দেখে ওরাও তোকে বাচ্চা টাচ্চা ভাবে কিনা। মাপবো কিছু খেয়ে নিবি। স্যার, আমি কোনো ইনফরমেশন ছাড়াই চন্দনপুর যেতে চাই। আমার যাবার ব্যাপারে লোকাল থানাকে জানানো চলবে না। কেন? ওই থানার ইনচার্জ আমাকে কোনোদিন দেখেনি, কাজেই গোপনে খোঁজ খবর নিতে আমার সুবিধাই হবে স্যার। তাতে কি কোনো লাভ হবে বলে মনে করো? স্যার একবার চেষ্টা করে দেখতে দোষ কি? ঠিক আছে, তা কবে যেতে চাও চন্দনপুর? কালই যা স্যার। আল্লাহ দিবে, আল্লাহ দিবে। একটু চা খেয়ে নি, কত দেরি হবে? দিচ্ছি তো। সামনে খাবারটি খেয়ে ফেলি, ছেড়ে বলছি, ছেড়ে দেবো। ছেড়ে দে চঞ্চু। আমার খুব খিদে পেয়েছে, মারামারি করতে পারবো না। দুষ্টুমি না করে ভদ্র ছেলের মতো এটা খেয়ে নাও। তুই একটা বাজারের মেয়ের জন্য কাদের শত্রুতা কিনছিস জানিস? কেউই বাজারের মেয়ে হয়ে জন্মায় না। তোদের মতো শয়তানের পাল্লায় যারা পড়ে তারাই বাজারের মেয়ে হতে বাধ্য হয়। কে কি আছে? আছে, নিয়ে এসো। তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখতে হবে, বুঝেছো বউয়ের ভাই? লম্বা মোচ। নোংরা হিটলারি মোচ। ছুরি কাচি ভালো না? এভাবে লোকে উৎপাত করে পুলিশকে জানাতে পারে না? লাভ কি, কটাকে হাজতে ঢুকাবে? এখানকার সব লোকই ওই রকম, ওই পুলিশের অফিসারটাও।
আসসালামু আলাইকুম, কে আপনি? আমাকে চিনবেন না স্যার, আমি এখানে নতুন। স্যার একটু আগে আপনার এখান থেকে একটা লোককে যেতে দেখলাম, লোকটা একজন পলাতক আসামি স্যার। লোকটা পলাতক আসামি কে বললো আপনাকে? যদি ভালো চান চোখ কান বুঝে ঘরের ছেলে ঘরে চলে যান, নইলে আমার ভুল হয়ে গেছে স্যার, আপনার একটা ছবি এঁকেছিলাম, দেখুন তো স্যার পছন্দ হয় কিনা। গেল কোথায় সারা? আপনি? দৈত্য নই, দানব নই, ভূত নই, আদি এবং অকৃত্রিম আমি। এখানে কি করে? পাথরিয়ে ফেলেছি। খুব ভালো করেছেন, এখন বাড়ি যাবেন কি করে? আপনি আমাকে পৌঁছে দেবেন? কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যে পথ হারিয়ে ফেলেছেন সেই পথ আমি তো চিনি না। তাই তো, এখন কি হবে? কাল সকালে চিনতে পারবেন? তা পারবো, কিন্তু সকাল হতে তো এখন অনেক দেরি। উপায় যখন নেই এখানেই সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভেতরে চলুন। আপনি বসুন, আমি মা আর বাবাকে ডেকে আনছি। ছবি দেখে লাভ নেই ইয়াং ম্যান, আমি জলজন্ত ওসমান আহমেদ এখানে দাঁড়িয়ে, আর ইনি আমার স্ত্রী রেহানা আহমেদ, শায়লা আহমেদের গর্ভধারিণী মা। আর উনি? ও, ইমতিয়াজের কথা বলছো? জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলতে যা বোঝায় ও আমার তাই। একসঙ্গে লেখাপড়া করেছি, খেলাধুলা করেছি, চাকরি করেছি, এখন বিয়ে অবশ্য আগেই করেছিল, প্রেম করে, বুঝলে, প্রেম করে। বচনলা ঘুরতি ছেলে হলো, ছেলের যখন 3 বছর বয়স তখনই ঘটলো দুর্ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ দুর্ঘটনা। ইমতিয়াজ তখন বাড়িতে ছিল না, শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেল বাড়িতে, তুমুল কাণ্ড, লোকজনে একাকার। হঠাৎ ইমতিয়াজের স্ত্রী চিৎকার, বাচ্চাটা রয়ে গেছে বাড়ির ভেতরে, চারিদিকে আগুন জ্বলছে দাও দাও করে। তারপর ইমতিয়াজের স্ত্রীর তখন উদ্ভ্রান্তের মতো অবস্থা, কি আর করি, নিজেই ঝাঁপিয়ে পড়লাম আগুনের ভেতর থেকে, নিয়ে এলাম বাচ্চাটাকে। সে কি অবস্থা একবার যদি চোখে দেখতে, ইমতিয়াজের স্ত্রী তো আমার হাত ধরে কেঁদে কেটে একাকার। তারপর একদিন ইমতিয়াজ কি বললো জানো, আমি যদি বিয়ে করি আর আমার যদি মেয়ে হয় তাহলে ওর ছেলের সঙ্গে বিয়ে দিতেই হবে, প্রমিস, বুঝলে, প্রমিস করালো। তারপর হঠাৎ একদিন যোগাযোগ বিচ্ছিন্ন, আমি বিয়ে করলাম, আমার মেয়েও হলো, কিন্তু ইমতিয়াজ শালা যে কোথায় পালালো কোনো খোঁজই পেলাম না। কি করে পাবেন? তুমি যে নেই, নেই, স্বাধীনতা যুদ্ধে তুমি শহীদ হয়েছেন। ও, তুমি কি করে জানলে? আমি জানব না তো কে জানবে বলুন, আমি তার সেই হতভাগ্য একমাত্র সন্তান, একদিন আপনি যার জীবন বাঁচিয়েছিলেন। তুমি ইমতিয়াজের ছেলে? জি। তুমি কি করছো আজকাল? ছোটখাটো ব্যবসা করছি, এখানে বেড়াতে এসেছিলাম, কাল সকালে চলে যাব। তা কি হয়, সকালেই চলে গেলে তো তোমার কিছুই দেখা হবে না, এই সবুজ অরণ্য, দূরে পাহাড়ের ডাক। হ্যাঁ, তোমার মতো কাজকর্ম ফেলে পাহাড়ের ডাক শুনুক আর কি। আরে না না, তোমার গানও শুনবে। জানো আজ একটা বদমাইশ আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেতে চেয়েছিল। কি বললে? বলো কে সেই কুত্তার বাচ্চা, আমি তাকে নিজের হাতে গুলি করে মারবো। তাকে মারলে তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এত বড় লোকসানকে তুমি সইতে পারবে? তার মানে? ওই হারামির বাচ্চাটা তোমার কাছ থেকে মাল কিনতে আসে, খুন হয়ে গেলে অন্যরা তোমার কাছ থেকে মাল কিনতে আসবে না, তোমার ব্যবসায় লাটে উঠবে। তাই বলে তোমার উপর? আমার জন্য তুমি নিজের ক্ষতি করবে কেন? তবে হ্যাঁ, আজ একজন পুরুষ দেখলাম আমার ওখানে চা খেতে এসেছিল,
লোকটা সত্যি ভালো। আব্বুর সামনে মিথ্যে বললেন যে? কই মিথ্যে বললাম? বেড়াতে এসেছি, ছোটখাটো ব্যবসা, এসব কি সত্যি কথা? নিশ্চয়ই এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল? জেরা করার ধরন দেখে মনে হচ্ছে পুলিশে চাকরি করলে আপনাকে মানাতো। পুলিশের গোপন উদ্দেশ্য পাবলিকের কাছে বলা নিষেধ। তার মানে আপনি বলতে চান আপনার চোখে আমি একজন সাধারণ পাবলিক? অসাধারণ হতে পারেন, তবে পাবলিক তো বটেই। আচ্ছা, আপনার বাবার ওই প্রমিজের কথা তো আমাকে কখনো বলেননি? বাবারা কোথায় কবে কখন প্রমিস করে বসে আছেন আমি জানতাম না কি? জানলে কি করতেন? আপনাকে বলবো কেন? তা তো ঠিকই, ওদের ব্যাপার ওরা বুঝবেন, আমাদের মাথা ঘামিয়ে কি লাভ? আমরা তো আর কেউ কারো কাছে প্রমিস করিনি। কোথায় যাচ্ছেন? সে কৈফিয়ত দিতে হবে নাকি? একশোবার জবাব না দিয়ে আপনার যাওয়া চলবে না। আপনার কথা শুনছে কে? ভাববেন না, শুধু আপনারই জিদ আছে। আমাদের বাড়িতে কেন এসেছিলেন আমাকে খুলে বলতেই হবে, নইলে আমি আপনাকে যেতে দেব না। আমি আপনাকে আগেই বলেছি বলা সম্ভব নয়। না, বলতেই হবে। অচ্ছারণ? না, অচ্ছারণ বলছি। না, আপনাকে বলতেই হবে। তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ, যতবার আমাকে আপনি আপনি করে বলবে ততবার মারব। এখানে একজনকে বলতে এসেছিলাম, আমি তাকে ভালোবাসি।
দুজনে শুধু দুজন হয়েছি কত আপন এই তুমি এই আমি দুজনে শুধু দুজন হয়েছি কত আপন তোমার জন্য শুধু আমারই বেঁচে থাকা ও স্বপ্ন দিলে দিলে বদলে ভাগরে খা তুমি এমনি করে আগে কেন ভালোবেসে দাওনি দেখা কফি খেতে চলে এলাম খুব ভালো করেছো তবে আমার শর্ত আছে বলো এক নম্বর শর্ত কফি দান দিতে পারবে না দুই নম্বর শর্ত আমার একটা ভালো ছবি এঁকে দিতে হবে তুমি যখন বলছো এঁকে তো দিতেই হবে এই যে ভদ্রলোক শুনলাম তুমি নাকি এখানে রংবাজি করেছিলে রংবাজি করার সুযোগ আর কই পেলাম দোস্ত দুঘা বসাতেই শুয়ে পড়ল দেখছো না আমার দিকে কেমন ভয়ে ভয়ে তাকাচ্ছে তাই নাকি তাহলে হয়ে যাক এক হাত কি বলো এই কি হচ্ছে এখানে চুপ করে বলছি চুপ করবো কেন ওই শালাকে আজ দুনিয়া থেকে সরাবো আজকের মতো মাফ করে দিলে হয় না শালা ভয় পেয়েছে এই জিসা ওই শালাকে জলদি করে গরম কফি খাওয়া গায়ে জোর আসুক ঠিক বলেছ আমি শুধু এক চুমুক খাবো আর বাকিটা তোরা খাবি ফিঙ্গার লক আপনাকে যেন চেনা চেনা লাগছে কে আপনি আর্টিস্ট ভুলে গেলেন স্যার সেদিন না আপনার ছবি এঁকে দিয়েছিলাম আমি থানার ইনচার্জ বাইরের কেউ আসা যাওয়া করলে তার খোঁজ খবর রাখার দায়িত্ব আমার কি আপনার পরিচয় যেখানে যান গন্ডগোল বাদিয়ে বসেন কি করব স্যার আমি দেশের অত্যন্ত শান্তিপ্রিয় নাগরিক ছবি এঁকে পেট চালাই কিছু অসুন্দর লোক এই এলাকাটাকে একেবারে বাসের অযোগ্য করে ফেলেছে জিসাকে জিজ্ঞেস করুন স্যার হ্যাঁ ওরা কোনো কারণ ছাড়াই এই ভদ্রলোককে আক্রমণ করেছিল লোকটা ভয় ধরত চোখে মুখে কথা বল কি আশ্চর্য চোখে মুখে কথা বললে কি ও তো তোমাদের বাড়া ভাতে ছাই দিতে আসেনি লোকটাকে চেনো নাকি তুমি হ্যাঁ এই লোকটার কথাই সেদিন তোমাদের বলেছিলাম দেখলেই মনে হয় সৎ লোক মানুষের উপকার ছাড়া অপকার করে না
হাসালে জিসা, এই উপকারের সদলোকগুলোই আমাদের জন্য বিপদজনক, এই কথা ভুলে যাচ্ছ কেন? তাছাড়া লোকটা গোপনে পুলিশের লোক হতে পারে। সদলোক উনি যে পুলিশের লোক হবে তা আপনাকে দেখে কিন্তু বিশ্বাস হয় না। আব্বু, আব্বু, ক্লিক ক্লিক। বাবা, এত নড়বড়, পিকনিকে যাচ্ছ না নতুন সংসার পাচ্ছে? নতুন সংসার ছাড়া আর কি, ঝোপ জঙ্গলের মধ্যে কখন কি দরকার হয়ে পড়ে কেউ কি বলতে পারে? তখন কোথায় পাবো বলো দেখি। আব্বু, এবার আমরা কোথায় যাচ্ছি? চন্দনপুর ফরেস্টের একেবারে ভিতরে, খুব সুন্দর স্পট, ফিরে আসতে মনে চাইবে। ও ভেরি গুড। আব্বু, আমি কিন্তু কয়েকটা খরগোশ ধরবো। ধরিস ধরিস, খালি খরগোশ কেন, পারলে জ্যান্ত বাঘ ভাল্লুক সব ধরে আনিস। চল তো। কি চাই? কিচ্ছু চাই না স্যার, আমি একজন কাঠুরিয়া, আর জঙ্গলের অনেক ভিতরে গিয়েছিলাম, আপনার জন্য খবর আছে স্যার। খবর? জঙ্গলের ভিতরে আবার কিসের খবর? তোমার মাথা ঠিক আছে তো? জঙ্গলের ভিতরে অনেক লোক স্যার গোপনে কিসব গাছের চাষ করছে, আমার মনে হয় ওরা খারাপ কিছু করছে স্যার। তোমার মনে হলো আর অমনি আমার কাছে চলে এলে? তোমার কাছে কোনো প্রমাণ আছে ওরা খারাপ কিছু করছে? আমার সাথে গেলে প্রমাণ পাবেন স্যার। ঠিক আছে চলো, খবর ভুল হলে তোমাকে হাজতে ভরবো, কথাটা মনে থাকে যেন। দেশের মঙ্গলের জন্য গরিবের জীবন বাজি ধরে স্যার। ঠিক আছে, আপনার কথাই কবুল, মেলা ফ্যাসেজ করেছো, চলো চলো। হ্যালো, আজ বনে বনে ধরলো মৃত্যু। এই কোথায় আছিস? ওই তো ওদিকে, অনেক ভেতরে। ভেরি গুড। দরকার নেই, শেষ মাসে আবার পথ না হারিয়ে ফেলিস। মাথা খারাপ, এই ব্যাপারে আমি এখন খুবই অ্যালার্ট। একবার যেখানে যাব পথ ঘাট সব ছাড়া মুখস্থ করে ফিরবো। চলি এখন না মরে। শোনো মেয়েটাকে, তুমি কিছু বলতে পারো না? ও তো একেবারে উচ্ছন্ন যেতে চলেছে। না, ও যা করছে ঠিকই করছে, দিনকাল খারাপ, মেয়েদের সাহস থাকা ভালো, কখন কি ঘটে যায় কেউ কি বলতে পারে? তোমার কথা মতো চললে বসে বসে শুধু ট্র্যাজেডি সং গাইতে হবে। এখন কেরাতে কুংফুর যুগ, তা জানো? তুমি জানলেই হবে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই তুমি তো একটু চা দিই। হ্যাঁ দাও, সেই সময় একটু গানও শুনি। বাড়িতে ঘর জাগে যদি চাকরি দাও চাকরি। স্টার্ট বন্ধ হইল কেন স্যার? আহ
এখানে পপি চাষ করি আর পপি থেকে মাদকদ্রব্য তৈরি হয়। আমরা এখানে কি করি কেউ তা জানে না, যে জানবে সে মারা যাবে। এই মেয়েটা আমাদেরকে একটা খুন করতে দেখেছে, তাই ওকে মরতে হবে এবং তোমাদেরকেও। কিন্তু আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাদের মারবে কেন? আমরা কাউকে কিছু বলবো না। বলবে না? ঠিক আছে, পরীক্ষা হোক, যদি পাশ করো তোমাদের যেতে দেব। তোমাদের মেয়েকে এখন আমি একটু আদর করব। যদি কোনো শব্দ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে পারো তাহলে বুঝবো খবরটা দেবে না, না হলে আমাদের পথ পরিষ্কার করতে। সারা এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু শায়লার কোনো ট্রেসই পাওয়া যায়নি। স্যার তোফায়েল, উসমান আমার বন্ধু ছিল। এই নৃশংস হত্যাকাণ্ড যারা করেছে তাদের বিরুদ্ধে আমি ইমিডিয়েট অ্যাকশন চাই। আমি তোমাকে 7 দিনের সময় দিলাম, আন্ডারস্ট্যান্ড স্যার? খুব তো মজা আছো, আমার চাকরিটা খেতে চাও? আরে তোমার চাকরি আমি খাবো? আমি কি তোমার ওপরওয়ালা? উপরওয়ালার গোষ্ঠী মেয়ে তো সাফ করে দিয়েছ। জানো এসপি সাহেবের ওরা কি হয়? জানি, কিন্তু ওরা বেঁচে থাকলে আমরা সাফ হয়ে যেতাম সেটা বোঝো? আর মাস গেলে কারি কারি টাকা পাওয়ার সুযোগটা তোমার হারিয়ে যেত। কিন্তু কিন্তু এখন আমি সামলাব কি করে? 7 দিনের সময় দিয়েছেন এসপি সাহেব। যদি নিজেরা বাঁচতে চাও আর আমাকেও বাঁচাতে চাও তাহলে কিছুদিনের জন্য কাজকর্ম বন্ধ করে দাও। বুঝলাম, কিন্তু তাহলে আমার প্রচুর ক্ষতি হয়ে যাবে। ঝামেলা যখন বাদিয়েছ তখন কিছু ক্ষতি সেটা তো করতেই হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। ধন্যবাদ, চলে। আর শোনো, আমার সাথে কিছুদিন যোগাযোগ করো না, ঠিক আছে? ঠিক আছে। ব্যবসা তাহলে তোমার নাতি উঠলো?
কিরকম? ওই যে বললে কাজকর্ম বন্ধ পাগল, ওই দারোগার বুদ্ধিতে আমি চলি নাকি? ব্যবসা আমার ঠিকই চলবে, দরকার হলে নতুন দারোগা আসবে, কিন্তু পুলিশের বড় সাহেবরা আমার নাগাল কোনো দিন পাবে না। ঠিকই বলেছ, তুমি শালা একটা নাম্বার ওয়ান হারামির বাচ্চা। ড্রাগ ব্যবসায়ী লোকেরা হয়তো গভীর জঙ্গলে ড্রাগের চাষ করছে, আর সেটাই চোখে পড়ে যাওয়ায় তাদের প্রাণ দিতে হয়েছে। আর তুফাইল সম্পর্কে আমার কথা আপনাকে আমি বলেছি, তাই সাত দিন কেন, সাত মাস সময় দিলেও আপনি ক্রিমিনালদের ট্রেস করতে পারবেন না স্যার। ওখানকার ইনচার্জ তুফাইলকে আমি জানি রানা, সে একজন দক্ষ পুলিশ অফিসার। সে একজন দক্ষ পুলিশ অফিসার হতে পারে, কিন্তু তার আইনের প্রতি বিশ্বস্ততায় আমার সম্পূর্ণ সন্দেহ আছে স্যার। কিন্তু এই মুহূর্তে উক্ত অফিসারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে গেলেই ডিপার্টমেন্ট তীর্যক দৃষ্টিতে চাইবে আমার দিকে, বলবে বন্ধুর পরিবারের ক্ষতি হয়েছে বলেই আইনকে আমি নিজের প্রয়োজনে ব্যবহার করেছি, একজন পুলিশ অফিসারকে শাস্তি দিয়েছি। অপারেশন ব্ল্যাক ক্যাটের সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছেন স্যার, তার সমাধানের জন্য প্রয়োজনীয় সব কিছুই আমি করব। কিন্তু নিজের প্রয়োজনে আইনকে তুমি ব্যবহার করতে পারো না? ড্রাগের ব্যবসা যারা করে তারা দেশের শত্রু, সর্বনাশা নেশায় প্রতিদিন প্রাণ দিচ্ছে দেশের লাখো সন্তান। মিস্টার ওসমান ও তার স্ত্রী মৃত, শায়লা নিরুদ্দেশ, এরপরেও আমি, আমাকে কিছুদিনের ছুটি দিন স্যার। আর যদি ছুটি না পাই আমি চাকরি ছেড়ে দেব। তুমি এত কিছু কেন করতে চাও রানা, এতে তোমার কি স্বার্থ? স্বার্থ আমার দেশ, আমার দেশকে আমি ভালোবাসি স্যার। আমি ভালোবাসি তাদেরও যারা এই দেশকে আমার চেয়ে বেশি ভালোবাসে। সকালেই চলে গেলে তো তোমার কিছুই দেখা হবে না, এই সবুজ অরণ্য, দূরে পাহাড়ের ডাক। তোমার মতো কাজকর্ম ফেলে পাহাড়ের ডাক শুনুক আর কি। না না, তোমার গানও শুনবে স্যার। ওরা একটা মাটির মানুষকে খুন করেছে, আমি ওদের ছাড়ব না স্যার, আমি যাব স্যার। কেউ আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না, কেউ না। আল্লাহ, তুমি ওদের বেহেশত নসিব করো, আমিন। মা, আমি শায়লাকে খুঁজতে যাচ্ছি। কোথায় খুঁজবি, কেমন করে খুঁজবি? আমার যে ভীষণ ভয় লাগছে বাবা, তোর না আবার কোনো বিপদ আপদ হয়। এ সময় বিপদের ভয় করলে চলবে না মা, ওর বাবাই না একদিন নিজের জীবন বাঁচিয়ে রেখে তোমার ছেলের জীবন বাঁচিয়েছিল। ও কি বেঁচে আছে বাবা? আমি তো জানি না মা, কি করে বলবো, তুমি শুধু দোয়া করো ও যেন বেঁচে থাকে, আমি যেন ওকে খুঁজে পাই। খোদার কাছে দিন রাত শুধু এই মনে রাখতে হবে, হে খোদা, শায়লাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, আর ওর মা বাবার হত্যাকারীরা যেন উচিত শাস্তি পায়। আল্লাহ দিবে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। আগুনের ভেতর থেকে নিয়ে এলাম বাচ্চাটাকে, সে কি অবস্থা একবার যদি চোখে দেখতে। তোমাকে সাথে না নিয়ে এখান থেকে আমি ফিরে যাব না, আমি তোমাকে খুঁজে বের করবই শায়লা।
তাদের খুঁজে বের করবই। চলো ওখানে ভালো কফি খাওয়াবো। আমি শোনো, সব গুছিয়ে দোকান বন্ধ করে দাও। এসো। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। দেখো না একটু কাছে এসে ছুঁয়ে।
বাসনা এই তোমাকে দেখো যে দেখো না একটু কাছে এসে ছুঁয়ে দেখো না আমি তাজা গোলাপ এসে করি আলাপ দূরে থেকো না না এই তোমাকে দেখো যে দেখো না একটু কাছে এসে ছুঁয়ে দেখো না এই তোমাকে দেখো যে দেখো না একটু কাছে এসে ছুঁয়ে দেখো না শুনো এই শহর ছেড়ে তুমি চলে যাও যে শহরে তুমি থাকতে পারো সে শহরে আমি থাকতে পারবো না কেন সে তুমি বুঝবে না আমি ওদের মতো খারাপ বুঝলে কিন্তু তুমি খুব ভালো লোক তোমার কোনো ক্ষতি হোক এই আমি চাই না তুমি ভালো কি খারাপ তা বিচার করার অধিকার আমার নেই জিশা তবে এটুকু বলতে পারি তুমি একটু অন্যরকম এই পথ তুমি ছেড়ে দাও জিশা কোন পথ যে পথ ধ্বংস বয়ে আনে একবার আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখো জিশা এই পথ তোমার জন্য নয় কি শোনা বলতে বকছ আমি বকছি না জিশা বলছি আর আমার কথা তুমি ভালো করে বুঝতে পারছো জিশা এ পথ থেকে তোমাকে ফিরে আসতেই হবে আমি তোমাকে ফিরিয়ে আনবো পারবে না ধ্বংসের মাঝে যার জন্ম ধ্বংসের মাঝেই তার শেষ হবে একাত্তরের ধ্বংসস্তূপের মাঝে আমি প্রথম পৃথিবীকে দেখেছি আমার বাবা মায়ের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা সে স্বাধীনতা আমাকে এক মুঠো খেতে দিতে পারেনি আশ্রয় দিতে পারেনি আমার জায়গা হয়েছে ডাস্টবিনে সেখানে আমি বড় হয়েছি দারিদ্র আমার সব কিছুকে কেড়ে নিয়েছে আমার বলতে আর কিছুই নেই এখানেই তুমি ভুল করলে দিশা স্বাধীনতা তোমার জীবনের হাসি আনন্দ কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে দেশের শত্রুরা যারা চায়নি এই দেশ কোনোদিন স্বাধীন হোক দেশের মানুষ খেয়ে পড়ে বাঁচুক চলি জিশা আল্লাহ দেবে আল্লাহ দেবে বচা আল্লাহ দেবে না দেবে না কাজ কর্ম না করলে আল্লাহ দেয় না কাজ করে খেতে পারিস না আবার বলে আল্লাহ দেবে আমাকে জিনিস আমি হাবিলদার পাকির আলী সোজা হাজতে ঢুকিয়ে দেবো Thank you.
চলো বোধ হয়। কে আছে? কারা যেন আমাদের মোটরসাইকেল নিয়ে পালিয়েছে। চোখ অন্ধ করে দেবো, বুঝেছিস? আপনার চিন্তায় অস্থির হয়ে আছেন মা, তাই আপনার খবর নিয়ে মাকে খুশি করার জন্য আসা আর কি। কিন্তু এখন তো দেখছি মাকে খবর দেবার আগে ডাক্তার আনা দরকার। কি কাণ্ড! হ্যালো, তোমার জন্য দুঃসংবাদ আছে। তা তো থাকবেই, তোমার কাছ থেকে সুসংবাদ আশা করাটা পাগলামি। ইয়ার কি রাখো, এসপি সাহেবের বন্ধুর মেয়ে শায়লা ফিরে এসেছে। বলো কি? আর সঙ্গে সেই লোকটা। কোন লোকটা? আরে ওই যে সাহেব সেদিন যাকে সফলে বলে সার্টিফিকেট দিয়েছিল সেই লোকটা। জঙ্গল আমার, শহর তোমার, ওয়াচে রাখো। তারপর তোমার দ্বারা কিছু সম্ভব না হলে আমি নিজে। না না না, জঙ্গলে তোমার যা খুশি তাই করো, শহরে কিছু করতে যেও না। আমাকে আগে জানতে হবে লোকটা আসলে কে। এই ওষুধগুলো খাওয়া জি, রক্তক্ষরণের দুর্বলতা কেটে যাবে। জি জি। আবমনি, আমি মাকে নিয়ে আসি। মা এই সময় স্যারের কাছে থাকলে খুব ভালো হয়। ঠিক আছে। স্যার অসুস্থ, আপনি একা, আপনাকে একা ফেলে যাওয়া কি ঠিক হবে? ভয় পেও না পাখির ভাই, প্রতিশোধ না নাও পর্যন্ত আমার কিছুই হবে না। কিসের প্রতিশোধ আবার? আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ। ওই শয়তানগুলো আমাকে দেখে ফেলেছিল, সেই অপরাধে ওরা আমার বাবা মাকে খুন করেছে। আমাকে মৃত মনে করে চলে গিয়েছিল, কিন্তু ওরা জানে না প্রতিশোধ না নিয়ে আমি মরব না। কিন্তু আপা, আপনি মেয়ে মানুষ, ওই শয়তানগুলোর সাথে আপনি? পাখির ভাই, তুমি কি বলতে চাইছো আমি জানি না, কিন্তু এই প্রতিশোধ আমার একার। পাখি জানি না, তুমি এখানে? জি স্যার, স্যারের পিছু পিছু এলাম। স্যার? কোন স্যার? ইন্সপেক্টর রানা স্যার। ইন্সপেক্টর রানা এখানে কেন স্যার, আপনি জানেন না? হ্যাঁ, এখন কোথায় যাচ্ছ? মাকে আনতে যাচ্ছি স্যার। আমার স্যার জঙ্গলি কার সাথে মারামারি করে এখন বিছানায় পড়ে আছে। আমি চলি স্যার। শুনলাম ওসমান সাহেবের মেয়ে নাকি ফিরে এসেছে। তুমি শুনেছ আর আমি নিজের চোখে দেখেছি। আমি ওই লোকটার পরিচয় চাই। কার? ওই আর্টিস্ট, তোমার সেই ভীষণ সৎ লোক, ওর আসল পরিচয় আমার জানা দরকার। তোমার সাধুর ব্যবসাটা না আবার লন্ডভন্ড হয়ে যায়। কি ভাবছ? আমাদের দারোগা আসলেই কি ওর পরিচয় জানে না, নাকি জেনে শুনে না জানার ভান করছে? যা।
যাইব রে ছাড়িয়া তোমার দিয়া ফকির মোনা সে একদমের ফকির এদে ও পিঞ্জিরা যাইব রে ছাড়িয়া তোমার দিয়া ফকির মোনা সে একদমের ফকির এদে ও পিঞ্জিরা আমার কোন দোষ নেই স্যার, মা নিজে অস্থির হয়ে চলে এলেন। কেমন আছো মা? আমরা তো তোমাকে ফিরে পেয়েছি, এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। নানা চল এখন আমরা এখান থেকে চলে যাই। না মা, শায়লাকে ফিরে পাওয়াই আমাদের জন্য যথেষ্ট নয়, ওর মা বাবার হত্যাকারীকে খুঁজে বের করে আইনের হাতে তুলে দিতে হবে। এখানেও তো আইনের লোক আছে বাবা, ওরাই করবে। না মা, ওরা কিছুই করতে পারবে না, আইনের ছত্র ছায়া এখানে শয়তানের বসবাস। একে ধ্বংস করতে না পারলে সাধারণ মানুষের কাছে আইন নিজেই অপরাধী হয়ে থাকবে। তোমার সন্তান এখানে তার কর্তব্য পালন করতে এসেছে মা, তুমি বাধা না দিয়ে বরং শায়লাকে নিয়ে এখান থেকে চলে যাও। তোকে ছেড়ে গিয়ে আমি নিশ্চিন্তে থাকবো ভেবেছিস? মা, এখানে যে পদে পদে বিপদ। তুই ভুল করছিস বাবা, সন্তানকে বিপদের মাঝে ফেলে কোনো মা ঘরে ফিরে যায়নি, আমিও যাব না। ইন্সপেক্টর রানা, আর আমজাদা এ পর্যন্ত এসে হাজির হয়েছে। ওর হাত বড় লম্বা দেনি, প্রয়োজনে সে হাত প্রযুক্ত পর্যন্ত পৌঁছে যায়। ওকে তাহলে তুমি ভয় পাও? ভয় পাওয়া প্রশ্ন নয়, ওর সাথে লাগতে গেলে আমার চাকরি রাখা মুশকিল হয়ে যাবে। চাকরিতে কয় পয়সা পাও তুমি? যে পয়সা পাই না কেন, এই চাকরির জন্য তুমি আমাকে এত টাকা দাও, মাইন্ডেড? ঠিকই ধরেছ। তবে একটা কথা বলে রাখি, আমি নেমক হারাম নই, তোমার চাকরি চলে গেলে আমি তোমাকে ভুলে যাব না। তা না হয় মানলাম, কিন্তু জেলে গেলে কি করে বাঁচাবে? পরিষ্কার করে বলো কি বলতে চাও। আপাতত পপির চাষ বন্ধ করে খেত জ্বালিয়ে দাও। তোমার হুকুমে? তুমি বুঝতে পারছো না, ওটা ট্রেস হয়ে গেলে আমরা কেউ বাঁচতে পারবো না। ওদের যদি বাঁচতে না দিই কাদের? এই ধরো ইন্সপেক্টর রানা, পাকির আলী আর এসপির বন্ধুর কন্যাকে। তাতে আগুন আরো চলবে, সে আগুন পৃথিবীর কেউ নিভাতে পারবে না। সারা দেশে পুলিশ এসে হাজির হবে। ঠিক আছে তুমি যাও, আমি পপির ক্ষেত জ্বালিয়ে দেব। বলে গেল পপি ক্ষেত জ্বালিয়ে দিতে হবে। তাই নাকি? সত্য জ্বালাবে? নিজেকে জ্বালানোর চেয়ে সেই আগুনে অন্যকে জ্বালানো কি ভালো নয়? কাকে জ্বালাবে? ওই পুলিশের বাচ্চাকে। এ পুলিশ তোমার ওসি নয় ড্যানি, জীবনের মায়া করে এ পুলিশ পিছিয়ে যেতে জানে না। আমাকে ভয় দেখাচ্ছ না ওই লোকটার প্রশংসা করছ? কোনটাই না, আমি সংঘর্ষ এড়াতে চাই। পপি ক্ষেত জ্বালিয়ে দিলে ওই ক্ষেত তুমি আবার করতে পারবে,
কিন্তু রানার চোখে পড়লে তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমার ব্যবসা বন্ধ হওয়ার আগে আমি রানার চোখ বন্ধ করে দেব। সাধী বললি, তুমি শালা একটা নাম্বার ওয়ান হারামি বাচ্চা। সত্যকে খুঁজে পেলে আমাকে কেউ ভালোবাসবে না, কেউ কাছে টেনে নেবে না। কে বলেছে নেবে না? নিশ্চয়ই নেবে। মিথ্যে আশ্বাস তুমি আমাকে দিও না। আমি জানি বাসি ফুলে পুজো হয় না। সব তাজা ফুলও পুজো হয় না জিসা। ফুল তার আপন সত্তাতেই সৌরভ ছড়ায়, আর তাই মানুষ ফুলকে ভালোবাসে। মানুষের ভালোবাসা নাই, আমি তোমার ভালোবাসা চাই, শুধু তোমার। অনেক পথ পেরিয়ে আমি তোমার সন্ধান পেয়েছি। হৃদয় ছিঁড়ে রক্ত দিয়ে আমার সব পাপ আমি পরিষ্কার করব, তারপর আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখব। এত সহজে আমি তোমাকে হারাবো না। এদিকে সব দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো। একা যাবেন স্যার? না মানে সেদিন যেভাবে ফিরে এলেন একা যাওয়া কি ঠিক হবে? ডোন্ট ওয়ারি। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। শায়লা, আমি ওদের চিনি, ওরা বড় দুর্ধর্ষ ক্রিমিনাল। আমরা ওদের খোঁজ পেয়েছি জানলে পাগলা কুত্তার মতো হাল্লে হয়ে উঠবে শয়তানের দল। এই বিপদের মাঝে আমার সাথে তোমার যাওয়া ঠিক হবে না। কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ? ওই জঙ্গলে কয়েকটা রাত আমি একাই ছিলাম, তখন আমার সাথে কেউ ছিল না। শায়লা, আমার আব্বুকে, আমার আম্মুকে আমার চোখের সামনে এই শয়তানেরা হত্যা করেছে। প্রতিশোধ আমাকে নিতেই হবে, আমি যাবই। ঠিক আছে শায়লা, তুমি যাবে, কিন্তু তার আগে আমাকে জানতে দাও কতখানি জায়গায় ওরা পপি চাষ করছে। আমাকে জানতে দাও ওরা সংখ্যায় কতজন, ওদের পালাবার কোনো গোপন পথ আছে কিনা। আর যখনই সমস্ত প্রশ্নের জবাব আমি পাব, ঠিক তখনই তুমি আমার সাথে যাবে শায়লা, তার আগে নয়। আমাকে একদিন জিজ্ঞেস করেছিলে কাউকে ভালোবাসি কিনা, এতদিন পর আমি বুঝতে পেরেছি সত্যি আমি একজনকে ভালোবাসি। তাই নাকি? নিশ্চয়ই আমি। তুমি তো শালা একটা হারামির বাচ্চা। আমি ভালোবাসি অন্যজনকে। কাকে? ইন্সপেক্টর রানাকে। জিসা, তোমার ভালোবাসার প্রদীপ কিছুক্ষণের মধ্যে নিভে যাবে, সেই জন্য আমি তৈরি হয়ে আছি। রানাকে তুমি খুন করতে পারবে না, তার আগে তুমি খুন হয়ে যাবে। আমার জীবনের প্রথম ভালোবাসা আমি কিছুতেই খুন করতে যাব না। অস্ত্র ফেলে দাও ড্যানি। Ha ha ha!
এখানে? ওই শয়তানের দল আমার মা বাবাকে খুন করেছিল, আমাকে এতিম করেছিল। শায়লা, আমাদের যা হবার হবে, তুমি এখান থেকে পালাও। না মা, আমি আপনাকে ছেড়ে এখান থেকে যাব না। শায়লা, তুমি বেঁচে না থাকলে ও শয়তানদের খুঁজ কেউ কোনদিন পাবে না। তোমার মা বাবাকে খুন করেছে ওরা, প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বেঁচে থাকতেই হবে। পাগলামি করো না রানার, তুমি শুধু চেনো ওদের আড্ডা। কিশু, আমি যাব না। অধিকারে না হোক, সে মা ডাকের অধিকারে বলছি, তুই পালিয়ে যা। মা? হ্যাঁ, আমি তোর মা বলছি, চলে যা শায়লা, এটা তোর মায়ের আদেশ। যা শায়লা। ছেলে কোথায়? কোনো মা কোনো খুনিকে তার ছেলের ঠিকানা দেয় না। ইন্সপেক্টর নেই, মেয়েটা বোধহয় পালিয়েছে। মেয়েটা তো এখানেই ছিল, নিশ্চয়ই বুড়িওকে সরিয়ে দিয়েছে। মেয়েটাকে ধর। তোর ছেলে কোথায়? বলবি না তাহলে তুম পাখিরালি স্যার, কি হয়েছে?
আজ আমি মারামারি করেছি স্যার, কিন্তু মাকে বাঁচাতে পারিনি। কালো চোখের একটা লোক মাকে খুন করে গেছে। কত বলো মা, তোমাকে আমি বারবার নিষেধ করেছি এমন কোনো কাজ করো না যাতে আমার চাকরির ক্ষতি হয়। এবার সমস্ত বাংলাদেশের পুলিশ বাহিনী ছুটে আসবে, কি করে ঠেকাবে তুমি? কেন, তুমি ঠেকাবে? আমি চাকরি পরোয়া করছো? আমি না থাকে চাকরি দিয়ে কি করবে তুমি? তার চেয়ে সারা জীবন চাকরি না করে পায়ের উপর পা তুলে বসে খেতে পারো, সে ব্যবস্থা আমি করে রেখেছি মিস্টার তোফায়েল। সব আমার? হ্যাঁ সব তোমার, তুমি আমার জন্য কম করনি। এই সামান্য টাকায় তোমার ঋণ কি শোধ হয়? চাকরি গেলে এই টাকা তোমার জীবনের গ্যারান্টি দিচ্ছে, নিয়ে যাও। শোনো, তুমি তোমার নিরাপত্তার গ্যারান্টি পেলে, কিন্তু আমি তো আমার নিরাপত্তার গ্যারান্টি পেলাম না। বলো বলো আমাকে কি করতে হবে? নিজের নিরাপত্তার জন্য আপাতত আমি পপি ক্ষেত জ্বালিয়ে দিলেও আবার একদিন ব্যবসা শুরু করতে পারবো। কেউ আমাকে স্পর্শ করতে পারবে না, শুধু সাক্ষী থেকে যাবে একজন যে আমার সব কিছু জানে। কেসে তুমি কার কথা বলছো? তুমি, আমি এক্ষুনি গ্যারান্টি চাই। জীবন দিয়ে বুঝলাম কেন আইন রক্ষাকারীদের ক্রিমিনালদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। আমি যা বলছি সব সত্য, ওদের বিপদ দেখে আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আশ্চর্য, রানার মা খুন হলো, পাকিরালি খুন হলো, সায়লা বেঁচে আছে, রানা আমাকে কিছুই জানালো না, অথচ তুমি একটা ফকির হয়ে এতদূর পথ ছুটে এসেছো আমাকে খবর দিতে। কেন স্যার, ভিখারি হলেও তো আমি এদেশের সন্তান, আমাদের কি দেশকে ভালোবাসতে নেই স্যার? আছে, একশো বার আছে। এখনো সময় আছে স্যার, দেরি করলে রানা সাহেব আর মেয়েটাকে শেষ করে ফেলবে ওই শয়তানের দল, সামনে মহা বিপদ, দয়া করে একটা কিছু করুন স্যার।
সারা খুন রাগ আর রাগ এমন রাগ করলে দুদিনেই বাপের বাড়ি চলে যাবে। মানুষ কি চিরদিন বেঁচে থাকে? যেদিন আমার শেষ দেখ আসবে সেদিন কি তুই আমাকে আটকে রাখতে পারবি বাবা? Ah!
ছিল।
তুলে নিও না ও পাকিরালিকে খুন করেছে রানা ও আমার মাকে খুন করেছে তুমি একজন পুলিশ অফিসার রানা আমি চাকরি থেকে রিজাইন করছি এখন আমি অন্য রক্ষক নই আমি ওকে খুন করব যে মায়ের জন্য ওকে তুমি খুন করতে যাচ্ছ সেই মা কি তার ছেলেকে খুনি বানাতে চেয়েছিলেন রানা তিনি তো তোমাকে কখনো অন্যায় করতে শিখিয়ে যাননি আইনকে নিজের হাতে তুলে নিতে বলেননি এই রানা তাহলে তার বিদেহী আত্মা কি তোমার এই কাজে খুশি হবে দেখা